ক্ষমতার জেরে মন্দির ও তার সংলগ্ন জমি দখলের অভিযোগ। অভিযোগের তীরে সেই তৃণমূল। ঘটনাটি নদিয়া নবদ্বীপের 23 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে নবদ্বীপের পূর্ণচন্দ্র রোড এলাকায় মন্দিরটির দেখভালের জন্য পুরোহিত রাখেন জমির মালিক বিজন ঘোষ। অভিযোগ, মন্দিরের দুটি ঘর জবরদখল করে নিয়েছে এলাকারই কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। প্রথমে শিশু শিক্ষা কেন্দ্র করা হলেও পরে তা দলীয় পার্টি অফিস করা হবে বলে অভিযোগ। বর্তমানে তৃণমূলের বাইক বাহিনীর আনাগোনা বাড়ছে মন্দির চত্বরে। কি সমস্যা আছে? এই বাইরে বসে থাকি, আড্ডা ফাড্ডা দিয়ে সিঙ্গেল আমি তো আমি সরকার শুনিছি না, এখন ওটা একটু কমেছে, ওই বাইরে বসে মদ পান খাই আর স্কুলে তো ছেলে নেই, তার সত্ত্বেও ওরা জোর করে দখল করে শুনতে পাচ্ছি যে পার্টি অফিস করবে বলে ওরা এই তালা দিয়ে রেখেছে। বিষয়টি গড়ায় নবদ্বীপ আদালত পর্যন্ত। মন্দির চত্বরে জারি করা হয় 144 ধারা, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অভিযোগ, 144 ধারা জারি থাকা সত্ত্বেও মন্দির সংস্কার শুরু করে শাসক শিবির। এখন আমি কোর্টে কেস করি, কোর্টে কেস করে কোর্ট থেকে 144 করি ইনজাংশন নিয়ে আসি। ইন দ্য মিন টাইম আমার পূজারি যখন দুপুরবেলা ঘুমতো সেই সময় ওরা ইনজাংশন থাকা অবস্থাতেই ঘরটা রিপেয়ারিং করতো। দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে, তোপ বিজেপির। আর দুষ্কৃতীদের দৌরাত্ম্য নবদ্বীপে বেড়েই চলেছে। এরা গায়ের জোরে লোকের জায়গা, লোকের সম্পত্তি দখলদারি করে নেওয়া, হ্যাঁ, এই সমস্ত চালিয়ে যাচ্ছে। এই এক অরাজকতার পরিবেশ। শেষের শুরু হয়ে গিয়েছে বিদ্রুপ ডিওয়াইএফআই নেতৃত্বে। শেষের শুরু হয়ে গেছে, আগামী দিনে হচ্ছে তার প্রমাণ গোটা রাজ্যের মানুষ পাবে। এবং তার বাইরে দাঁড়িয়ে এই আর কিছুদিন হয়তো থাকবো, যতটা পারি কামিয়ে, এই নীতিতেই গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস চলছে। তার বাইরেও হচ্ছে নবদ্বীপ হচ্ছে পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা নয়। একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক শিবির, দিশেহারা সাধারণ মানুষ। আদৌ কি নিজের জায়গা জমি ফিরে পাবেন, এখন সেটাই দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।